স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসল স্ত্রী। ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগোলা থানার কানাপাড়া গ্রামে। অভিযোগ, নিসান আলী নামের এক যুবক ভগবানগোলার বাসিন্দা সাথী বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। নিসান আলী ও সাথী বিবির বিয়েও হয়। শুক্রবার নিসান আলীর প্রথম পক্ষের স্ত্রী জান্নাতুন্নেসা খাতুন বাড়ির সামনে এসে ধর্ণায় বসলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় স্ত্রী স্বীকৃতি না পাওয়ায় সন্তানকে নিয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসল স্ত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগোলা থানার কানাপাড়া গ্রামে। অভিযোগ, নিসান আলী নামের এক যুবক ভগবানগোলার বাসিন্দা সাথী বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। নিসান আলী ও সাথী বিবির বিয়েও হয়। শুক্রবার নিসান আলীর প্রথম পক্ষের স্ত্রী জান্নাতুন্নেসা খাতুন বাড়ির সামনে এসে ধর্ণায় বসলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থল আসে লালগোলা থানার পুলিশ। আমার 4 বছর বিয়ে হয়েছে, ঠিক আছে। দিয়ে তিন ইয়ে ঋদ্ধেকে আমার আমার পরে অত্যাচার করে। ওই তো ওই যে ওর যে স্ত্রীটে বিগড়ে এখন নিয়ে এসেছে, ওই আমাকে মারতে চাইছিল আর যুক্তিবুদ্ধি করে মারতে চাইছিল। আমার আমার স্বামী, আমার শাশুড়ি, শ্বশুর আর ওই যে আমার ওই স্বামী যাকে বিয়ে করে এসেছিলো, ওই এবার আমাকে মারতে চেয়েছিলো। এলাকার লোকের দাবি, এরা একটা নতুন মেয়ে এনেছে বিয়ে করে, আমরা শুনছি। এই অবস্থায় এসে আমরা দেখলাম কি এলাকার লোকের ঘুম হচ্ছে না, এটাই উদ্দেশ্য করে আমরা আসি। আমরা বললাম কি তোমরা সকাল পর্যন্ত থাকো, ঝামেলা করিও না, আমরা সেটা ব্যবস্থা দেখছি। ইতিমধ্যে যে বিয়ে করেছে তার কি আগেও বিয়ে হয়েছে? আগে প্রায় 5 বছর হলো তার বিয়ে হয়েছে স্বাভাবিকভাবে, এবং একটা মেয়ে বাচ্চা আছে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।